গতকাল আমরা খবর পাই রাত্রিবেলা 11:30 নাগাদ যে একজন পোকলেনের ড্রাইভার, যার বাড়ি বেসিক্যালি মুর্শিদাবাদের বড়বা থানার আন্ডারে, এদের যে কোম্পানির কাজ চলছে ওখানে ও কর্মরত ছিল। রাত্রিবেলা 11:30 আমরা যে খবরটা পাই যে ওকে পাওয়া যাচ্ছে না, তারপরে পুলিশ লোকাল এনকোয়ারি করে, প্রাইমারিলি মনে হয়েছে পাশে যে বাগজোলা কি যেন ওটা বাগজোলা পাম্প হাউস আছে, বাগজোলা পাম্প হাউসের ওখানে একটা উঁচু জায়গা ছিল অ্যাকচুয়ালি ব্রিজের পাশেই, লুইস গেটের পাশে, ওখানেও বসেছিল। প্রাইমারিলি আমরা অন্যের মুখ থেকে জানতে পারছি। তো তারপরে সামাও কেউ একটা আওয়াজ পায়, প্রবাবলি এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে ও জলে পড়ে গেছে, এখনও কিছু আমরা খোঁজ পাইনি। সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, DMG বা অন্যান্য যা যা করা যায়।